এবারে হামাগুড়ি দিয়ে মন্দিরে উঠলেন জাহ্নবী, ভিডিও ভাইরাল। মন্দিরে সিঁড়ির একপাশে অসংখ্য ভাঙা নারকেল, তার পাশ দিয়ে হামাগুড়ি দিয়ে উপরে উঠছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। এই অভিনেত্রী ওঠার পর হামাগুড়ি দিয়ে উপরে ওঠেন কথিত প্রেমিক শিখর পাহাড়ি এবং তার বন্ধু ওরি। ওরি তার ইউটিউবে একটি ব্লগ শেয়ার করেছেন, আর তার এই ভিডিওতে এমন দৃশ্যই দেখা যায়। কয়েকদিন আগে জন্মদিন ছিল জাহ্নবী কাপুরের। এদিন প্রেমিক শিখর ও ওরিকে নিয়ে মন্দিরে গিয়েছিলেন, মূলত জন্মদিন উদযাপন ও প্রার্থনা করতে। অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে যান জাহ্নবী, শিখর এবং ওরি। এদিন হামাগুড়ি দিয়ে মন্দিরে প্রবেশ করেন তারা। সিঁড়ি ভেঙে উপরে ওঠার পর অভিনেত্রী জাহ্নবী কাপুর বলেন, এই পবিত্র স্থানের সঙ্গে একটা আধ্যাত্মিক যোগ অনুভব করি, সারা বছরে প্রায় 50 বার এখানে আসি। এবারে আমি আমার প্রার্থনা বালাজির কাছে জানাতেই হাঁটু ভেঙে মন্দিরে উঠেছি। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।